আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফরিন নাহার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিয়ামের একটা ইনফ্রারেড চুলা আমি কিনে এনেছি। এর আগে আমি কখনোই ইলেকট্রিক চুলা ব্যবহার করিনি, এই প্রথমে নিয়ে আসলাম। আর এটাই আজকে আপনাদের সামনে আনবক্সিং করব। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসলে এই ইলেকট্রিক ইনফ্রারেড চুলাগুলো কেমন কাজ করে আমার এই সম্বন্ধে কোনো ধারণা নেই। আপনাদের মধ্যে কারা কারা এই ইলেকট্রনিক চুলা চালানোর অভিজ্ঞতা আছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে জানিয়ে। আসলে এই ইলেকট্রনিক চুলাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দেখে না পছন্দ হওয়ার মতো না। এই চুলাটা যখন আমি কিনেছি অনেক ভয়ে ভয়ে কিনেছি, কারণ আমি এর আগে যেহেতু কখনোই ইলেকট্রনিক চুলা চালিয়ে অভ্যস্ত না, তো সেক্ষেত্রে দোকানদার বলেছে এটা অনেক সেফ এবং ইজিলি ইউজ করা যায়, টেনশনের কোনো কারণ নেই। এখানে অন অফের জন্য পাওয়ার বাটন দেওয়া আছে। ফাংশন সিলেক্ট করার পর এখানে আপ অ্যান্ড ডাউন, মানে চুলার হিট বাড়ানো এবং কমানো যায়। এখানে টাইমার সেট করারও ব্যবস্থা আছে। আপনি চাইলে যে কোনো জিনিস চুলায় বসিয়ে এখানে টাইমার সেট করে নিতে পারেন। আর এই চুলাটার মধ্যে আপনি যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারবেন, সিলভার, অ্যালুমিনিয়াম, স্টিল, ননস্টিকি, সব কিছুই। শুধু এতটুকুই লক্ষ্য রাখতে হবে পাত্রের নিচটা যেন সমান হয়। এখন আমি চুলার পাওয়ারটা অন করছি। এখন ফাংশন বাটনে আমি ক্লিক করছি। টেম্পারেচার সেট করার জন্য এখানে আপ অ্যান্ড ডাউনের দুটো বাটন আছে। হাইস্ট 2000 পর্যন্ত টেম্পারেচার বাড়ানো যায়, আর টেম্পারেচার কমাতে হলে আপনাকে ডাউনে ক্লিক করতে হবে। চুলায় কোনো কিছু বসিয়ে যদি আপনি টাইমার সেট করতে চান, সেক্ষেত্রে টাইমারে ক্লিক করলে টাইম সেট করার অপশন আসবে। যেহেতু এই ইলেকট্রনিক ইনফ্রারেড চুলাটা আমি প্রথম ইউজ করছি, সরাসরি কোনো রান্নায় না গিয়ে আমি সর্বপ্রথম একটু পানি বসিয়ে দেখছি যে আসলে কেমন হয়। পানি বসানোর পর এখানে আমি পাওয়ার বাটনে ক্লিক করেছি। দেন ফাংশনে গিয়ে আমি এখানে টেম্পারেচার সেট করব। আমি এখানে টেম্পারেচার বাড়িয়ে এবং কমিয়ে সবভাবে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। টেম্পারেচার যখন আমি 2000 দিয়েছি, তখন পাত্রের নিচে এরকমভাবে দেখা যাচ্ছে চুলার যে অংশটা হিট হচ্ছে শুধু ওই অংশটাই লাল হয়ে আছে, বাকি অংশে টাচ করলেও গরম লাগছে না। 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে, আর এখানে আমার পানিটা প্রায় বলক চলে এসেছে। যাই হোক, চুলাটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট টাইম যখন রান্না করব, আর রান্না করার অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে চুলাটা কেমন হলো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।